একটা শিশু যখন হামাগুড়ি দিতে দিতে চলতে শুরু করে, সেই শিশু পড়ে যাওয়ার ভয় বাবা যখন তার হাতটা ধরে, সেটা কোনো অন্যায় নয়। কিন্তু ২৪ বছর পরেও বাবা যদি সেই হাত না ছাড়ে, সমস্যাটা তখনই হয়। সিধু, কি ওইটুকু টুকু ছেলে পাখির মতো করে খাচ্ছ, আর বড় করে রুটি ছেড়ো। সিধু, খেলা দেখবে নাকি? হ্যাঁ বাবা। ওই আচ্ছা না, থাক, দেরি হয়ে যাবে, তুমি যাও শুয়ে পড়ো। দাঁড়ো 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 দাঁড়ো, কোনটা মারছো? ওইখানে নয়, এইখানে বসিয়ে মারো। এই 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 জায়গাটা মারবে যাতে এখানে চলে যায়। আমি পেন্সিল চাইলে বাবা পার্কার পেন এনে দেন, তিনি তার ইচ্ছা মতো সব কাজ করেন, আর সেগুলোকে আমার ঘাড়ের উপর চাপিয়ে দেন। আমি আমার জীবনের দুটো ব্যাপারে নিজের পছন্দ মতো কাজ করব, প্রথমটা আমার ক্যারিয়ার আর দ্বিতীয়টা আমার বিয়ে। মন্দিরে হঠাৎ দেখা হয়েছিল, ব্যাস, তাই বলে সিধে আমার বাড়ির সামনে এসে একেবারে চায়ের নেমন্তন্ন করবে, বাবা দেখলে কি হতো? তোমারও বাবা আছে? ব্যাস, হয়ে গেল। হালকা হালকা এই মিষ্টি চাওয়া পাওয়া, হালকা হালকা মন প্রেমে ভেসে যাওয়া, আমার ঘর কাটে না তোমায় নিয়ে এমনই নেশা, হালকা হালকা এই। আমি যা বলছি একবার শোনো। না, শুনবো না। তুমি যদি না শোনো আমি কিন্তু সবাইকে বলে দেবো। এই এই, তুমি খুব সুন্দর দেখতে, আই লাভ ইউ। প্রিয়া, আরে কি বললে কিছু বুঝলাম না, ঠিক করে বলে যাও। আমি ওই মেয়েটাকে ভালোবাসি, দরকার হলে ওই মেয়েটিকে এক সপ্তাহের জন্য বাড়িতে নিয়ে আসবো বাবা। এক সপ্তাহ? একবার একটা ফাংশনে না গিয়ে ও আমার সঙ্গে শঙ্করদার দোকানে ফুচকা খেতে গেছি। কলেজে কয়েকটা ছেলে আমার পিছনে লেগেছিল, সিধু যা মারলো না ওদের, ঢিসুম ঢাসুম। তুমিও তো নিজের বাবাকে মদ খেয়ে গালাগালি করো, রাস্তায় মারপিট করো, আর বাড়িতে ভালো মানুষ সেজে থাকো, বোনদেরকে ঘুম পাগলি মেকআপ পাগলি বলো। আমি সিধুকে পছন্দ করি না, আমি চলে যাচ্ছি। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশা। এই যদি হারতে থাকি, একদিন পিছন ফিরে দেখলে দেখব সেখানে শুধু তুমি, আমার কোনো অস্তিত্বই নেই বাবা। ভালোবাসা কর।